নমস্কার বন্ধুরা, বাঙালির কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ একটা মিষ্টির রেসিপি, কাঁচাগোল্লা। এটি খুব অল্প সময় তৈরি হয়ে যায় এবং খুব সামান্য উপকরণে তৈরি করে নেওয়া যায়। এই মিষ্টিটিকে অনেকে প্রাণহারা মিষ্টিও বলে থাকে। এই মিষ্টিটি খুবই সফট হয়। দেখুন কি সফট হয়েছে মিষ্টিটি আমাদের। আর এতে মিষ্টির পরিমাণও কম থাকায় যারা কম মিষ্টি খেতে পছন্দ করে থাকে তারাও খুব ভালোবেসে খাবেন বলে আশা রাখি। আজকের এই কাঁচাগোল্লার রেসিপিটা আমার বাড়িতে দুধ ফেটে গিয়েছিল প্রায় 1 লিটার মতো, সেটা ফেলে না দিয়ে সেটা দিয়েই তৈরি করছি। ছানাটাকে আমরা একটা বাটিতে নিয়ে 2-3 মিনিট মতো ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে ছানাটাকে প্রথমে এমনি মেখে নিতে হবে। 2-3 মিনিট আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 3 টেবিল স্পুন। গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালোভাবে ছানাটাকে আমরা মেখে নেব। রুটি করার সময় আটা যেভাবে আমরা মেখে থাকি ঠিক সেভাবেই খুব ভালোভাবে চটকে চটকে আমি মেখে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধটা ছানার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মেখে নিতে হবে। তিন চার মিনিট মতো মাখা হয়ে গিয়েছে আমাদের। এখন এর মধ্যে অ্যাড করছি কাঁচা সুজি। সুজি অ্যাড করছি বড় চামচের 2 চামচ। সুজিটা দিয়েও খুব ভালোভাবে ছানাটা আমরা মেখে নেব। সুজিটা যাতে ছানার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে আমরা মেখে নিচ্ছি ছানাটা। সবগুলো উপকরণ একসাথে না দিয়ে এক এক করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, এতে ছানাটাও খুব সফট হয়ে যাবে এবং খেতেও খুব সফট আর টেস্টি হবে। প্রায় 4-5 মিনিট ধরে আমি সুজিটা দিয়েও ভালোভাবে মেখে নিলাম। দেখুন কত সফট হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করছি চিনি। চিনি দিচ্ছি বড় চামচের 1.5 চামচ। চিনি দিয়েও খুব ভালোভাবে 2-3 মিনিট আমরা ছানাটা মেখে নেব। এতে মিষ্টির পরিমাণ খুবই কম থাকায় চিনিটা খুব কম পরিমাণেই আমি দিলাম। আর পরে যেহেতু আমি এতে কনডেন্স মিল্ক অ্যাড করবো সেই জন্য চিনিটা আর একটু কম দিলাম। দেখুন এভাবে খুব ভালোভাবে চিনিটা দিয়েও মেখে নিচ্ছি। ছানাটা আমাদের মাখা হয়ে গিয়েছে। দেখুন এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা। খুব কম আঁচ করে দিয়ে ছানাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কম আঁচে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করছি, এতে চিনিটাও গলে যাবে। আর আঁচ বেশি দিলে ছানাটা আমাদের পুড়ে যেতে পারে, সেজন্য কোনোভাবেই আঁচ বেশি দেওয়া যাবে না। কম আঁচেই ছানাগুলো আমাদের এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। দু তিন মিনিট মতো পরে দিয়ে দিচ্ছি আমরা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিচ্ছি বড় চামচের 2 চামচ। কনডেন্স মিল্ক দেওয়াতে এর স্বাদটা একটু ভালো হয়। আর যেহেতু আমার বাড়িতেই ছিল সেজন্য আমি কনডেন্স মিল্কটা ইউজ করলাম। কনডেন্স মিল্কটা দিয়েও কম আঁচে খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে।
ছানাটা পুরো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। এভাবে দেখুন, এভাবে খুব ভালোভাবে ছানাগুলো চটকে চটকে হাতার সাহায্যে আমরা মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 4-5 মিনিট মতো সময় নিয়ে ছানাটা পুরো শুকনো হয়ে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেখুন, কাঁচাগোল্লা বানানোর জন্য ছানার ডোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমি একটু হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি ছানাটা। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটা আরেকটু মেখে নিয়ে তারপরে গোল আকৃতির শেপ দেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে 2-3 মিনিট এভাবে আরেকটু মেখে নিচ্ছি। হাতের সাহায্যে দেখুন এভাবে একটু মেখে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এরকম করে গোল গোল কাঁচাগোল্লার শেপ দিব আমরা। হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি যাতে ছানাটা হাতে লেগে না যায়। এখন এভাবে গোল আকৃতির আমরা তৈরি করে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে গোল আকৃতির তৈরি করে নিচ্ছি। এই কাঁচাগোল্লাটা তৈরি করতে আমার প্রায় 15-20 মিনিট সময় লেগেছে। খুবই অল্প সময়ই তৈরি হয়ে গিয়েছে, যেহেতু ছানাটা আমার করা ছিল সেজন্য সময়টাও খুব কম লেগেছে। এভাবে ছানাটা প্রত্যেকটা আমরা গোল করে নিচ্ছি, এই শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা সবার শেষে নিয়ে নিচ্ছি একটা পাত্রে একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা নিয়ে প্রত্যেকটা কাঁচাগোল্লা খুব ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের কাঁচাগোল্লা। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফেটে যাওয়া ছানা ফেলে না দিয়ে এভাবে আমি কাঁচাগোল্লাটা তৈরি করেছি বাড়িতে আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। একটা কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন তৈরি আমাদের কাঁচাগোল্লা। আবার নেক্সট দিন দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।